বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করলে কি কি ক্ষতি হতে পারে? বাথরুমে কেউ যদি উলঙ্গ অবস্থায় পোশাকহীন অবস্থায় গোসল করে তার সাতটি বড় ধরনের ক্ষতি হতে পারে। এর মধ্যে প্রথম অন্যতম হলো লজ্জা কমে যাওয়া। অর্থাৎ যিনি বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করবেন তিনি লজ্জাহীন হয়ে যাবেন, তার মধ্যে কোনো লজ্জা থাকবে না। ইসলামী শরীয়তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল হায়া উশবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যিনি বাথরুমে পোশাকহীন অবস্থায় গোসল করবেন তার লজ্জা থাকবে না, লজ্জা কমে যাবে। নবীজির আরেকটি হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে, তিনি বলেছেন, লাইসা লিল মুমিনে বিত্তআনে ওয়ালা বিল্লাআনে ওয়ালাল ফাহিশে ওয়ালাল বাগী, যার মধ্যে লজ্জা নেই, যিনি নির্লজ্জ, যিনি অভিশাপ দেন, যিনি পরোপকারী নন, নবীজি তাকে ইমানদার হিসেবে সাব্যস্ত করেননি। তাহলে এক নম্বর ক্ষতি হলো তার লজ্জা কমে যাবে, দুই নম্বর হলো আস্তে আস্তে তার ইমান হ্রাস পাবে, ইমান কমে যাবে। বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করলে দ্বিতীয় যে ক্ষতিটি হবে সেটি হলো ধীরে ধীরে সে ব্যক্তিটির দেহে থেকে ইমান বিদায় নেবে, ইমান কমে যাবে। অথচ ইমান হলো এমন একটি জিনিস একজন ইমানদারের জন্য, একজন মুসলমানের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। ইমান যদি না থাকে তাহলে সেই মুসলমানের কোনো মূল্য নেই। তৃতীয়ত যে ক্ষতিটি হতে পারে সেটি হলো কিছু রোগব্যাধি সৃষ্টি হবে, মারাত্মক ধরনের রোগব্যাধি সৃষ্টি হবে উলঙ্গ অবস্থায় গোসল করলে। চতুর্থত যে সমস্যাটি হবে, ফেরেশতারা তার এই দৃশ্য দেখে, এই অবস্থা দেখে তারা লজ্জাবোধ করবেন, তারা আফসোস করবেন, তারা লজ্জাবোধ করবেন। আমরা জানি আমাদের সাথে দুজন ফেরেশতা রয়েছে, সর্বদা আমাদের সাথে দুজন ফেরেশতা রয়েছেন। একজন ফেরেশতা আমাদের ভালো, আমাদের পুণ্য, আমাদের নেকিগুলো লেখেন, অন্য আরেকজন ফেরেশতা আমাদের গুণাগুলো লেখেন। তো আমরা যখন বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করব, এই দৃশ্য দেখার পরে আমাদের সাথে থাকা ফেরেশতাগুলো লজ্জা অনুভব করে, তারা দুঃখ প্রকাশ করে যে বনি আদম, আদমের সন্তান, আল্লাহ পাক তাকে পোশাক দিয়েছেন অথচ সে এখন পোশাকহীন হয়ে গিয়েছে। এটা দেখে ফেরেশতারা দুঃখ প্রকাশ করে। পাঁচ নম্বর যে ক্ষতিটি হতে পারে, ইবলিস শয়তান লজ্জাস্থান নিয়ে তামাশা করে, খেলা করে। অর্থাৎ যিনি বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করবেন তার এই দৃশ্য দেখে ইবলিস শয়তান তার লজ্জাস্থান নিয়ে খেলা করে, তার লজ্জাস্থান নিয়ে তামাশা করে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা, কোনো মুসলমানের লজ্জাস্থান নিয়ে তামাশা করবে ইবলিস শয়তান, খেলা করবে, ইচ্ছাইতে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে। ষষ্ঠ নম্বরে যে ক্ষতিটি হতে পারে, কোনো ব্যক্তি যদি বাথরুমে উলঙ্গ গোসঙ্গত অবস্থায় মৃত্যুবরণ করেন, অন্যরা যখন তাকে এই অবস্থায় দেখবে তার সম্পর্কে কী ধরনের ধারণা সৃষ্টি হতে পারে, তার সম্পর্কে কী ধরনের কনসেপ্ট তাদের তৈরি হতে পারে। যে ব্যক্তি বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করল তাকে নিয়ে অন্যরা অত্যন্ত খারাপ ধারণা পোষণ করতে পারে, এটি একটি বড় ধরনের ক্ষতি। সর্বশেষ, যিনি বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করবেন তার জিন্দিগিটা, তার জীবনটা হবে হতাশায় ভরা, তিনি কোনো আশার বাণী দেখবেন না, যেদিকে তিনি তাকাবেন তিনি শুধু হতাশ হবেন, আশান্বিত হতে পারবেন না, তার কাছ থেকে হতাশা সৃষ্টি হবে, আশা দুর্বৃত হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব, আমরা যখন গোসল করব বাথরুমে পোশাক পরিধানরত অবস্থায় আমরা গোসল করার চেষ্টা করব। অবশ্যই গোসলের তিনটি ফরজ রয়েছে, সে ফরজগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে গোসলকে আমরা একটি ইবাদতে পরিণত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।